নমস্কার কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের একটা নতুন টপিক নিয়ে বলবো যেটা কম পুঁজিতে আপনি কি ব্যবসা করতে পারেন কম পুঁজি মানে একদম হাজার টাকার মধ্যে মোটামুটি পুঁজি লাগিয়ে মিডিয়াম টাইপের মানুষ এই টাইপের ব্যবসা করতে পারবে ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত অবশ্যই আপনাদের কাজে লাগবে যদি যদিওটা মন দিয়ে দেখেন তো প্রথম যে ব্যবসা আইডিয়াটা সেটা অ্যাকচুয়ালি ইন্টারেস্টিং সেটা অ্যাকচুয়ালি একজন বাংলাদেশের ছেলে করে প্রচুর টাকা কামাচ্ছে সে কী করে তাদের ওখানে ড্রাগন ফলের চাষ হয় সে ড্রাগন ফলের যে চাষ হয় ড্রাগন ফল তো বিভিন্ন ফল দোকান ফল দোকানে পান ও কি করেছে ড্রাগন ফলের একটা ওয়েবসাইট বানিয়ে দিয়েছে ওই ড্রাগন ফলের ওয়েবসাইট যে বানিয়েছে ওই ওয়েবসাইটটিকে প্রোমোট করেছে যে আমার এখানে ড্রাগন ফল পাওয়া যায় বাড়িতে বসে আপনি ড্রাগন ফল পেয়ে যাবেন তো সেই আপ আপনিও সেরকম একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন ওয়েবসাইট ক্রিয়েট করে বা আমাদের একটা এজেন্সি আছে বা আমাদের একটা কোম্পানি আছে আমাদের দিয়ে একটা ওয়েবসাইট করাতে পারেন যেখানে আপনি ড্রাগন ফলের লিস্ট করে রাখবেন এবার ড্রাগন ফলটা কোথা থেকে পাবেন আমি আপনাকে একটা ইউটিউব চ্যানেলের নাম বলছি সোর্স কাউন্টিং বলে ওটা আমি লিঙ্ক দিয়ে দেবো নিজে ওর চ্যানেলে গিয়ে আপনি ড্রাগন ফল কোথা থেকে পাওয়া যায় কি পাওয়া যায় আপনি সমস্ত কিছু আইডিয়া পেয়ে যাবেন আপনি ওই দিক থেকে বা আপনার আশেপাশে যদি ড্রাগন ফল পাওয়া যায় ওখান থেকে আপনি কালেক্ট করতে পারেন কালেক্ট করে আপনি ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আপনি ড্রাগন ফল গোটা ইন্ডিয়ায় সেল করতে পারেন বিশ্বাস করুন এই ব্যবসায় প্রচুর প্রফিট আছে একটা ড্রাগন ফলের দামও প্রচুর আপনি যখন বাইরে প্রোডাক্টটা পাঠাবেন তার দাম তার থেকেও হাই নেবেন আপনার বিজনেস ভালো চলবে খুবই কম পুঁজি একটা ওয়েবসাইট ক্রিয়েট করবেন ড্রাগন ফল কালেক্ট করবেন ব্যাস বিক্রি করবেন এবার এর ইনভেস্ট কীরকম আসবে ইনভেস্ট একটা ওয়েবসাইট করতে যদি এজেন্সির মাধ্যমে করেন ওই আট হাজার ন হাজার টাকার মতো লাগে আর যদি নিজে যদি একটা ওয়েবসাইট তৈরি করেন তবে এই তিন চার হাজার টাকার মতো লাগবে বুঝতে পেরেছেন আর ড্রাগন ফল আপনি ওদের সঙ্গে পোলাপট করতে পারেন যখনই অর্ডার আসবে ওরাই পাঠিয়ে দেবে আপনি জাস্ট ওদেরকে অ্যাড্রেস দিয়ে দেবেন ওরাই পাঠিয়ে দেবে তো অবশ্যই এই টাইপের ব্যবসা এই ব্যবসাটা করুন আমার মনে হয় প্রফিট হবে একবার করেই দেখতে পারেন সেকেন্ড যে ব্যবসা আইডিয়াটা সেটাও ইন্টারেস্টিং সেটা বর্তমানে ফাইভ জির দুনিয়ায় কম্পিউটার মানুষ শিখতে প্রচুর ভালোবাসছে আজকালকার যুগে ফাইভ সিক্স সেভেন এইট ছোটো ছোটো বাচ্চা কম্পিউটার শিখছে তো যতই কম্পিউটার ট্রেনিং সেন্টার থাকুক না কেন আপনি যদি একটা কলেজের কাছে বা যদি একটা বড় ইনস্টিটিউটের কাছে একটা কম্পিউটার ট্রেনিং সেন্টার খুলতে পারেন সেটা আপনার ভালো চলবে কম্পিউটার ট্রেনিং সেন্টার খুলতে হলে কিভাবে খুলবেন কি খুলবেন তারও প্রসেস বলে দিচ্ছি বিভিন্ন কম্পিউটার সেন্টারের ফ্র্যাঞ্চাইজি দেয় যেমন আপনার যুব কম্পিউটার ইন্দিরা গান্ধী কম্পিউটার মহাত্মা গান্ধী কম্পিউটার হ্যাঁ বিভিন্ন টাইপের কম্পিউটার ফ্র্যাঞ্চাইজি পাবেন আপনার যদি কম্পিউটার ট্রেনিং সেন্টারের লাইসেন্স নিতে চান বা ফ্র্যাঞ্চাইজি নিতে চান আপনি বিভিন্ন যা যারা কম্পিউটার সেন্টার খুলেছে তাদের সঙ্গে যোগাযোগ করুন বা আপনি দূরের কোনো কম্পিউটার সেন্টারের সঙ্গে যোগাযোগ করে ওদের থেকে জানুন ওরাই আপনাকে ফ্রেঞ্চাইজি দিয়ে দেবে বুঝতে পেরেছেন তো যদি সেই মাপে কম্পিউটার সেন্টার একটা খুলেন একটা ঘর দরকার হবে ঘরে ওখানে চার পাঁচটা কম্পিউটার আপনাকে ইনস্টল করতে হবে আর স্টুডেন্টকে আপনাকে বসাতে হবে ব্যাস এবার কী করে স্টুডেন্ট পাবেন স্টুডেন্ট পাবেন আপনি বিভিন্ন টিউশানে ভিজিট করতে পারেন স্কুলে ভিজিট করতে পারেন এবং সেখান থেকে আপনি স্টুডেন্ট পেতে পারেন একটা কম্পিউটার সেন্টার পার মান্থ এক লাখ পঞ্চাশ হাজার এরকম ইনকাম করে তো আমাদের এখানে আমাদের শহরে ওই একটা পুরনো কম্পিউটার সেন্টার আছে ওরা তো পার মান্থ প্রায় পঞ্চাশ থেকে আশি হাজার টাকা ইনকাম করে একজন ব্যক্তি কম্পিউটার সেন্টার খুলেছে তো ওর কাছে কম্পিউটারও বেশি নেই পাঁচ ছটা কম্পিউটার তারা প্রচুর টাকা ইনকাম করছে তো আপনিও চাইলে একটা কম্পিউটার সেন্টার খুলতে পারেন এবং প্রচুর টাকা ইনকাম করতে পারেন থার্ড যে ব্যবসা আইডিয়াটা সেটা অ্যাকচুয়ালি মানে সন্দীপ মহেশ্বরীকে যদি আপনি চেনেন তো ভালো সে বলেছিলেন যে বর্তমানে মোবাইলের সংখ্যা বাড়ছে তো মোবাইলের সংখ্যা যেহেতু বাড়ছে মোবাইলের খারাপের সংখ্যাও বাড়ছে তো মোবাইল যেহেতু খারাপ হচ্ছে তো মোবাইল রিপেয়ারিং শপের সংখ্যাও বাড়া উচিত কিন্তু মোবাইল রিপেয়ার শপের সংখ্যা বাড়ছে না আপনি যদি একটা মোবাইল সারানোর দোকান খুলতে পারেন সেটা আপনার ভালো চলবে ব্যবসাটা এবার মোবাইল সারানোর দোকান আপনাকে অবশ্যই মোবাইল সারানো জানতে হবে মোবাইল কোথায় সারায় বা আপনি মোবাইল যেখানে সারায় সেখানে ট্রেনিং নিতে পারেন বা আপনি বিভিন্ন ইনস্টিটিউট আছে যেমন জস টেলিগ্রাফ বা এরকম আমি এটা প্রোমোট করছি না জাস্ট অনেক রকম ইনস্টিটিউট আছে এখানে মোবাইল সারানো টিভি সারানো কম্পিউটার সারানো শেখায় আপনি সেখানে গিয়ে যোগাযোগ করতে পারেন এবং আপনি মোবাইল সারানো শিখে একটা দোকান খুলতে পারেন এই টাইপের ব্যবসাও খুবই প্রফিটেবল ব্যবসা এই টাইপের ব্যবসায় বেশি লস নেই বেশি ইনভেস্ট নেই বুঝতে পেরেছেন এইভাবে ব্যবসা করলে আপনার স্কিল জানা থাকবে আপনি মানে সারা জায়গায় রিসেপশান চললেও খারাপ পরিস্থিতি চললেও আপনি সেখানে টাকা ইনকাম করতে পারবেন তো মাথায় রাখবেন মোবাইল রিপেয়ারিং সব বা মোবাইল সামানোর দোকান যদি খোলেন আপনার ব্যবসা ভালো চলবে এবং আপনি ইনকাম করতে পারবেন চতুর্থ যে ব্যবসা আইডিয়াটা সেটা অ্যাকচুয়ালি তার পিছনে একটা স্টোরি আছে আমি কয়েকদিন আগে একটা ঘরে গেছিলাম আমি যদি কেউ আগে ভিডিও দেখেছে জানতে পারবে তো তার বিয়ে ঘরে গিয়ে দেখছিলাম তার হয়ে যে প্যান্ডেলটা সাজিয়েছে বিশেষ করে পিছনে ব্যাকগ্রাউন্ডটা সাজিয়েছে খুব সুন্দর তো যে ব্যাকগ্রাউন্ড সাজিয়েছে আমি তাকে যেভাবে বললাম ব্যাকগ্রাউন্ড কে সাজিয়েছে তো একটা ছেলের সঙ্গে কথা হল সে ছেলেটা বলছে যে দাদা আমি এরকম ডেকোরেশন করি আমি ডেকোরেশন করে পার মান্থ পাঁচ সাতটা করে করে প্রোজেক্ট যাই যখন সিজনে তো আমার প্রতি মাসে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ইনকাম হয়ে যায় তো আপনিও যদি চান একটা ডেকোরেশনের বিজনেস খুলতে পারেন ডেকোরেশন মানে সাপোজ প্যান্ডেলের ডেকোরেশন করবেন সুন্দর ফুল দিয়ে সাজাবেন আপনি মণ্ডপে ডেকোরেশন করবেন আপনি বিভিন্ন জায়গায় ডেকোরেশনে করে টাকা ইনকাম করতে পারেন একটা ডেকোরেশনের বিজনেস করতে পারেন আপনার টুনিভাল টুনিবাল এরকম ডেকোরেশন করবেন মোটামুটি মণ্ডপকে সুন্দরভাবে সাজিয়ে দিতে হবে বা প্যান্ডেলকে সুন্দরভাবে সাজাতে হবে যা বলে ডেকোরেটেড আইটেম দিয়ে আপনি ডেকোরেশন করবেন বুঝতে পেরেছেন তো তো আপনি একটা নিজ চললে হবে আপনি কোন টাইপের প্যান্ডেলে ডেকোরেশন করবেন এটাও ভেবে চললেই হবে আপনি বিভিন্ন ক্যামেরাম্যানের সঙ্গে আপনার যোগাযোগ থাকলে সেই ক্যামেরাম্যানই আপনাকে কাজ দিয়ে দেবে ডেকোরেশনের তো আশা করি এই যে ডেকোরেশনের বিজনেসটা আপনি যদি করেন প্রফিটেবল হবেন লস খাবেন না এটাও একটা স্কিল আপনাকে ডেকোরেশন জানতে হবে আপনি প্রথমে শিখুন যাকে বলেন ইভেন্ট প্ল্যানারের মতো আপনি ডেকোরেশন শিখে অনেকটা কামাতে পারেন পার মান্থ কমসে কম তিরিশ চল্লিশ হাজার টাকা কামে কামাবেন মিনিমাম কুড়ি হাজার টাকা কামাবেন তাই না ব্যাপার লাস্ট অ্যান্ড ফাইনাল যে ব্যবসায়ীরা সেটা আমি ইউটিউব যখন স্ক্রোল করছি ইউটিউব স্ক্রোল করতে করতে একটা জায়গায় দেখলাম যে ফটোশপ ক্যানভা শিখে সে প্রতি মাসে চল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা ইনকাম করছে একটা বাচ্চা ছেলে তো আপনিও সেরকম ফটোশপ যদি আপনি জানেন তো খুব ভালো নাহলে ক্যানভা আছে এন ভি এ আমি লিঙ্ক দিয়ে দিব নিচে ওই ক্যানভাতে গিয়ে যদি আপনি ফটো ডিজাইন করতে জানেন তো সেই ডিজাইন যদি আপনি সেল করতে পারেন সেখান থেকে আপনি টাকা উপার্জন করবেন কারণ বর্তমান সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় বর্তমান ইউটিউবের দুনিয়ায় অনেকের থামলিন লাগে অনেকের সোশ্যাল মিডিয়া পোস্টার লাগে আপনি যদি সুন্দর সুন্দর ব্যানার বানাতে পারেন পোস্টার বানাতে পারেন এবং সেটাকে যদি আপনি অনলাইনে বা ফ্রিল্যান্সের মাধ্যমে একটা ব্যবসা দাঁড় করতে পারেন সেখানে আপনি প্রচুর টাকা ইনকাম করতে পারবেন এর পিছনে একটা স্টোরি আছে আমাদের ওই আমি যখন এই ক্যামেরাটা কিনেছিলাম যে ক্যামেরায় ভিডিও বানাচ্ছি সেই ক্যামেরা কেনার সময় একটা ছেলের সঙ্গে দেখা হয়েছিল সে হচ্ছে ও ফ্রিলান্স ভিত্তিক মানে অনলাইনেই মানুষের ডিজাইন বানিয়ে দেয় সাপোজ কেউ ফটো বাড়ালো ওই ফটোটাকে সুন্দরভাবে সে ডিজাইন করলো ফটোটাকে ব্লার করলো ফটোটার কন্ট্রাস্ট বাড়ালো মানে তার একটা আইডিয়া আছে সুন্দরভাবে শিখেছে গ্রাফিক ডিজাইন সুন্দরভাবে শিখেছে তো আপনি যদি ফটোশপ বা ক্যানভার মাধ্যমে গ্রাফিক্স ডিজাইন সুন্দরভাবে শিখে সেই ছেলেটা শিখে প্রতি মাসে এখন তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা করে ইনকাম করে বাড়িতে বাচ্চা ছেলে টুয়েলভে করে তো আপনি যদি ক্যানভা বা ফটোশপ যদি শিখে আপনি ডিজাইন বানাতে পারেন গ্রাফিক্স বানাতে পারেন সেখানে আপনার প্রচুর টাকা উপার্জনের রাস্তা আছে এটা হচ্ছে ব্যাপার তো এখানে মূলত কয়েকটা ছোটোখাটো ব্যবসা বললাম এই সব ব্যবসা করে আপনি প্রতি মাসে মিনিমাম ইনকাম করতে পারবেন এই সব ব্যবসায় লস নেই আর তো রিক্স নিতেই হবে যে কোনো ব্যবসা তো খুলতেই হবে আপনি ভিডিও দেখছেন মানে আপনার ব্যবসা খোলার ইন্টারেস্ট আছে তো দয়া করে এটাই বলবো যে কোনো ব্যবসা খুলুন যে কোনো ব্যবসার প্রতি ইন্টারেস্ট দেখান শুধু ভিডিও কনজিউম করে কিছু লাভ নেই আপনি স্টেপ নিন অ্যাকশান নিন অ্যাকশান নেল তবেই তো বুঝবেন ব্যবসার লাভ হয়েছে ব্যাপার তো আমি তো কিছুই জানি না আমি জাস্ট এইসব জিনিস প্র্যাকটিক্যালভাবে আমি ওঠাই এবং বলি আমার মধ্যে তেমন কোনো এই নয় সুপ্রিম পাওয়ার নেই যে আমি যে কোনো বিজনেসকে দাঁড় করে দেবো এরকম নয় প্র্যাকটিক্যাল যেগুলো দেখি সেগুলোই বলি আপনারাও এই ব্যবসাগুলো একটা একটা চেক করতে পারেন হবে কি হবে না সেটা পরের ব্যাপার এবার আপনাকে ট্রাই করতে হবে তো আশা করি এই যে ভিডিওটা পুরো ভিডিওটা আপনাদের ভালো লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন আর অবশ্যই কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না সাবস্ক্রাইব করলে বিভিন্ন মানুষের কাছে আরও পৌঁছাবে ব্যাপার আর আপনার কাছে আগে আমার ভিডিও যাবে ভালো থাকবেন আনন্দে থাকবেন খুশিতে থাকবেন জয় হিন্দ